আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মুসলিমের বইয়ের চ্যানেলে। দর্শক, সাকিব খান বাংলাদেশের সুপারস্টার, সাকিব খান বাংলাদেশের কিং খান, বাংলাদেশের বাদশাহ বলা হয় যাকে। জি দর্শক, তিনি একাই কিন্তু গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে। যদিও সম্প্রতি সময়ে সে আমেরিকাতে সেটেল হওয়ার জন্য অনেক চেষ্টা করছে এবং সম্প্রতি সে আমেরিকাতেই রয়েছে, তবে তার নতুন সিনেমা রাজকুমার, যেটার জন্য সে ওইখানে কাজ করছে এবং নতুন নায়িকা খুঁজছে। জি দর্শক, এবার তার নতুন সিনেমার জন্য বুবলি ববিনয় নতুন তরুণীকে তিনি কাস্ট করেছে বা নতুন তরুণীকে সে লঞ্চ করেছে, যে হবে তার রাজকুমার ছবির নতুন নায়িকা। জি দর্শক, আর সে নায়িকা বাংলাদেশের কোনো নায়িকা নয়, সে হচ্ছে মার্কিন এক তরুণী। যে দর্শক, আপনারা সম্প্রতি সময় নিশ্চয়ই এই নিউজটি শুনেছেন, আর এই নিউজতেই কিন্তু সে তার ভক্তদেরকে চমকে দিয়েছে। দর্শক, অনেকেই জানতে চাচ্ছে যে এই মার্কিন তরুণীটা কে বা তার পরিচয় কি, তিনি কি বাংলা বলতে পারে কি না, তিনি কিভাবে অভিনয় করবে। তো এই কৌতূহলীগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আসছে যখন থেকে সাকিব খান এই তথ্যটা গণমাধ্যমকে জানিয়েছে। তথ্য এবং সূত্র থেকে জানা গেছে যে কর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট, তবে সোশ্যাল মিডিয়ায় তেমন পরিচিত নয়, নেই কোনো উইকিপিডিয়া পাতা। শুনে আশ্চর্য হলেও এটাই কিন্তু সত্যি। আপনি চাইলে আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন, তার নামে কোনো উইকিপিডিয়া নেই। দর্শক, সাকিব খানের বিপরীতে রাজকুমার ছবির নায়িকা খুঁজতে গিয়ে নিউ ইয়র্কের এক কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ হয় কোর্টিনির কফির সঙ্গে। দর্শক, সাকিবের রাজকুমার ছবির নায়িকা হওয়ার জন্য 86 জন যোগাযোগ করেন। তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে 40 জনকে অডিশনের জন্য ডাকা হয় এবং প্রাথমিক বাসায় থাকা হয়, যেখান থেকে অডিশনের মাধ্যমে 10 জনকে রাখা হয়। আবার সেই 10 জনের মধ্য থেকে টপ 3 নির্বাচন করা হয়। পরে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয়, লুক, ডান্স সব কিছু যাচাই বাছাই করে শেষ পর্যন্ত রাজকুমার ছবির নায়িকা হিসেবে বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফির চূড়ান্ত করা হয়। এবং কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অফ থিয়েটারের অভিনয়ে লেখাপড়া করেন এবং যুক্তরাষ্ট্রের শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কার্টেনলি দ্য ডিভাইড, অ্যাভেঞ্জিং এঞ্জেলস এ প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়া কর্টনি কফি থিয়েটারে মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি, দ্য মিউজিক্যালেও অভিনয় করেছেন। দর্শক, পরিচালক বলছেন কর্টনি কফি একেবারেই প্রফেশনাল আর্টিস্ট। সাকিব ও আমাদের গল্পের সঙ্গে তাকে উপযুক্ত মনে হয়েছে। সাকিব খান এই ব্যাপারে তিনি বলেন, শুধু গ্রিন কার্ড নেওয়ার জন্যই আমেরিকাতে আসিনি, আমার যেটা আসল কাজ সেটাই করছি। এখানে যেহেতু পরিবেশটা আমার জন্য একেবারেই নতুন, তাই সব কিছু গুছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখতাম, এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম। যতদিন আমার শক্তি সামর্থ্য থাকবে বাংলা সিনেমাকে এগিয়ে নিতে, ততদিন আমি আপ্রাণ চেষ্টা করব। দর্শক, আমরা সাধারণত এপার বাংলা ওপার বাংলা অর্থাৎ দুই বাংলাতেও কিন্তু আমাদের দেখেছি যে আমাদের সুপারস্টার সাকিব খান কাজ করেছে এবং তিনি সবসময় তার ছবিতে কিন্তু এক্সপেরিমেন্ট করতে দেখা যায় এবং তিনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এটা বাংলাদেশে প্রথমবার হবে যে বিদেশি অর্থাৎ আমেরিকার কোনো অভিনেত্রী বাংলাদেশের সিনেমাতে কাজ করছে। তো তার এই ছবিটার জন্য কিন্তু ভক্তরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে। তো দর্শক, এতটুকু বলা যেতে পারে যে বাংলাদেশের সিনেমাতে একটু নতুনত্ব আসতে চলছে। তো দেখা যাক এই নতুনত্ব আসলে আমাদের সাথে সামঞ্জস্য হয় কি না। তো আপনাদের এই ব্যাপারে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।